অল্প বয়সে আমি খুব ম্যাচিওর, মানে বলতে গেলে আমার গার্জেনের মতন এখন, আর সব সময় আমি সব থেকে ও খুব আমাকে সাপোর্ট করছে আমি যে প্রোটেস্টে যাচ্ছি, যেভাবে যখন আমি কিছু না জানি আমার নিজের যখন মনে হচ্ছে এই সময় আমি যাব, আমার ঘরে মন টিকছে না আমি গিয়ে প্রোটেস্ট করতে চাই, সেখানে আমি খুব সাপোর্ট করছে। আর ইনফ্যাক্ট ওকে বড় করেছি, দেখো আমার মানে ছোটোবেলা থেকেই, যেহেতু আমি একজন ওয়ার্কিং ওমেন, আমি ছোট থেকেই কাজ করেছি, ও মানে ছোট অবস্থা থেকেই আমি আমাকে আউটডোর যেতে হয়েছে, তো ও খুব ম্যাচিওর, ছোট থেকেই ও একাই বড় হয়েছে বলতে গেলে। আমি যখন মানে সময় পেয়েছি তখন ওকে সময় দিয়েছি, যেহেতু ওয়ার্কিং ওমেন সবসময় সময় দিতে পারিনি, মায়ের কাছে আমার, মায়ের কাছে আমার মা বাবাকে দেখেছেন। আর আগেকার মানুষদের মধ্যে না ওই মূল্যবোধ, ওই শিক্ষা দীক্ষা, ভীষণভাবে মানুষকে সম্মান করা, আমি শুধু মনে করি শুধু মহিলাদেরকে সম্মান না, প্রত্যেকটা মানুষকে সম্মান করা উচিত, তার গুরুজনকে তো করা উচিতই, হ্যাঁ ইভেন বন্ধুদেরকেও সম্মান করা উচিত, তার কোনো নেগেটিভ পয়েন্ট নিয়ে সেটাকে নিয়ে বারবার পোক করা, তারপর বারবার ওটা নিয়ে বলা, তার তো ভেতরে আত্মাটা কষ্ট পাচ্ছে। আমি মনে করি সবাইকে সম্মান করা উচিত, আর অবশ্যই আর ছেলেরা, আমি আমার ছেলেকে বলবো যে ও বাড়িতে বেশি মহিলাদেরকেই দেখেছে, আমাকে, আমার দিদিকে, আমার মাকে, তো ছোটোবেলা থেকেই ভীষণই আমাদের কাছে সবসময় আমাদের রেসপেক্ট করেছে, এখনও করেছে। পুরো ওয়ার্ল্ড যেখানে কেউ থেমে নেই, প্রত্যেকটা জায়গা থেকে মানুষজন বেরোচ্ছে তার জাস্টিসের জন্য লড়াই করছে, সেখানে একটা মহিলা গেছে আরেকটা মানে আরেকটা মহিলার জন্য প্রোটেস্ট করতে, তাকে কী করে অসম্মান করা হয়? তাহলে তো এই লড়াইটার বৃথা, তার তো কোনো মানে নেই। সে আজকে তার সেলিব্রিটি সত্তা, তার তিনি একজন এত বড় একজন আর্টিস্ট, এত ভালো ভালো ছবি উপহার দিয়েছেন, যারা বরঞ্চ তাকে গো ব্যাক করেছে তারাও হয়তো হলে গিয়ে তার ছবি দেখেছে, সেখানে একজন একটা মানে তার সত্ত্বেও একজন মহিলা হয়ে কী করে আরেকটা মহিলাকে অপমান করছে, ইনফ্যাক্ট ছেলেরাও করছে, তাদেরও তো বাড়িতে মা বোন সবাই আছে, তাদেরকে যদি অসম্মান করা হয়, আমি মনে করি এটা খুবই খারাপ। তিনি আজকে গিয়ে প্রোটেস্টের জন্যই গেছিলেন, আর আমি এটা ঋতুদিকে বলবো যে তুমি তোমার লড়াই চালিয়ে যাও, তুমি তোমার মন যদি ভালো থাকে, তুমি নিশ্চয়ই তোমার মন চাইছে তুমি লড়াই করতে, এগিয়ে যাও। এটাই বলবো, আমি এখন জাস্টিসের জন্য লড়ছি, আমি দেখো আমার, আমি যতদূর মানে এটাই চাইবো যে প্রত্যেকটা মেয়ে যাতে সিকিউরভাবে রাস্তায় বেরোতে পারে, তারা নাইট ডিউটি থেকে শুরু করে তাদের জীবনযাপন, তারা ট্রেনে যাতায়াত থেকে শুরু করে মানে পাবলিক ট্রান্সপোর্টেশন বা হোয়াট এভার ট্যাক্সি এই সেই সবাই যাতে নির্দ্বিধায়, তার বাড়িও বাড়ির লোকও চিন্তা করবে না, নির্দ্বিধায় সব কাজ নিজের মতো করতে পারে, আমি সেটাই চাইবো।